অনেকে প্রশ্ন করে যে আজরাইল যখন যান কবচ করে দেখা যায় কোনো সময় লন্ডনে একজন মানুষ মারা যায়, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, বাংলাদেশ, ঢাকা, নরসিংদী, তো এই বিশাল দেশে, এত বিশাল পৃথিবীতে ধরেন ঠিক 12টা বাজে একজন লোক মারা গেল নরসিংদী, আরেকজন ঢাকা, আরেকজন লন্ডন, একজন আমেরিকা, তো এক সময়ে আজরাইল এতগুলো দেশে যায় কীভাবে? দেখেন, একটা পেয়ালা একটা থালায় আপনাকে খাবার দেওয়া হলো, এই থালার মধ্যে খাবার আছে মুরগির গোস্ত, আছে গরুর গোস্ত, আছে আবার খাসির গোস্ত, আছে ডিম, আছে মাছ। আপনি ইচ্ছা করলে এই হাত দিয়া মাছ নিতে পারেন, ডিম নিতে পারেন, গরুর গোস্ত নিতে পারেন, খাসির গোস্ত নিতে পারেন, এই পেয়ালার মধ্যে সব কিছু আছে। গোটা পৃথিবী আল্লাহ তাআলা আজরাইলের সামনে পেয়ালার মতন করে দিয়েছে। ঠিক এক সময়ও যখন যেখানেই মানুষ মৃত্যুবরণ করে আজরাইলকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে, আজরাইল রুহ কবজ করে। সুবহানাল্লাহ বলবেন না।